নিজের তৈরি জিনিস বা উৎপাদন করা কোনো সামগ্রী বিদেশে পাঠাতে চান, তাহলে আগে আপনাকে এগুলি করতে হবে। আমদানি রপ্তানির ব্যবসার ক্ষেত্রে এক্সপোর্টার ইম্পোর্টার কার্ড নিতে হবে, কেন্দ্রীয় সরকারের থেকে এই লাইসেন্স নিতে হবে, পশ্চিমবঙ্গে এই নম্বর নিতে হবে যেখান থেকে, তার ঠিকানা অফিস অব দ্য জেনারেল জয়েন্ট ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড, 4 এসপ্লানেড ইস্ট, কলকাতা 769। এর পাশাপাশি ট্রেড লাইসেন্স, প্রফেশন ট্যাক্সের রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট, শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট সার্টিফিকেট থাকতে হবে। এক্সপোর্টার ইম্পোর্টার কার্ড নিতে হলে যে জিনিসগুলো লাগবে সেগুলি হল, নির্দিষ্ট ফর্মে আবেদনপত্র 2 কপি, প্যান কার্ডের কপি নিজের সই করা, ট্রেড লাইসেন্স বা সার্টিফিকেট অব এনলিস্টমেন্টের কপি সই করা, বাসস্থান এবং পরিচয়ের সরকারি প্রমাণপত্র সই করা, পাসপোর্ট ছবি 2 কপি। জয়েন্ট ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড ইস্টার্ন রিজিয়নের নামে 250 টাকার ডিমান্ড ড্রাফট বা পে অর্ডার, সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণ হিসেবে নির্দিষ্ট ফর্মে ছবি সহ ব্যাংকের তরফে সই করা সার্টিফিকেট, কোম্পানির জন্য মেমোরান্ডাম অফ আর্টিকেল অ্যান্ড অ্যাসোসিয়েশন, ROC ফর্ম নম্বর 18 ও 32 সঙ্গে মানি রিসিট, আমদানি বা রপ্তানিকারী কোনো পার্টনারশিপ ফর্ম থাকলে পার্টনারশিপের দলিল, নতুন IAC দেওয়ার আবেদন করে সংস্থার লেটারহেড সম্বলিত প্যাডের পাতায় লিখিত চিঠি, নিজের নাম ঠিকানা লেখা এবং ডাক টিকিট লাগানো খাম। এই সব কিছু সম্পন্ন করতে পারলেই আপনি আমদানি ও রপ্তানির ব্যবসা করতে পারবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সঙ্গে থাকুন, পড়তে থাকুন ওয়ে টু নিউজ।